আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা আপনাদের সামনে একটি মেশিন রেখেছি। নিশ্চয়ই চিন্তা করছেন এটা কী ধরনের মেশিন, এটা দিয়ে কী করতে হবে, তো সবই জানতে পারবেন। তো আসুন আমরা জেনে নিই এটা কী মেশিন। এটি একটি ব্যাংক নোট যেগুলো আমরা ব্যবহার করি বা টাকা, সেটাকে বাইন্ডিং করার জন্য যে ধরনের মেশিন দরকার হয় এটি সে ধরনের একটি মেশিন। এই মেশিন দিয়ে আমরা টাকার নোটের বান্ডিল যেটা এটাকে বাইন্ডিং করতে পারবো, এবং বান্ডিল করার জন্য এটা কীভাবে ইনস্টল করতে হয় শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আপনারা চোখ রাখুন আমাদের চ্যানেলে, তাহলে দেখতে পাবেন এটা কীভাবে কার্যক্রম পরিচালনা করতে হয়। এখান থেকে আপনারা এই মেশিনটি সংগ্রহ করতে পারবেন, বিশেষ করে কর্পোরেট ওয়ার্ল্ডে যারা কাজ করেন, ব্যাংকিং সেক্টর বা অন্যান্য সেক্টরে যারা কাজ করেন তাদের জন্য এটা খুবই জরুরি। তো আসুন আমরা দেখে নিই এই মেশিনটাতে কী কী পাচ্ছি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন পাশেই রাখা আছে একটি ম্যানুয়াল বুক, যেটা দিয়ে বা ইউজার গাইড, এটা দিয়ে আপনারা বুঝতে পারবেন কীভাবে এটাকে ব্যবহার করতে হয়। সঙ্গে দেখছি একটি শোন আছে। হ্যাঁ বন্ধুরা, এই শোনটা দিয়ে আপনারা এই শোনটি দিয়ে যেটা করতে পারবেন সেটা হলো কখনো কোনো রোলের ভিতরে মেশিনে কোনো কিছু যদি করার থাকে সেটা ইত্যাদি করতে পারবেন। আর দ্বিতীয়ত আরেকটি আছে, আমরা দেখতে পাচ্ছি পাওয়ার কেবল। হ্যাঁ, যে এটি একটি ইলেকট্রিক মেশিন, সো এই পাওয়ার কেবলের মাধ্যমে আপনি সুন্দরভাবে এটিকে কানেক্ট করতে পারেন ইলেকট্রিক পোর্টের সঙ্গে। অ্যান্ড এছাড়াও আমরা যদি এখন পুরো মেশিনটা দেখতে চাই, তো দেখবেন যে মেশিনটা আমরা চলুন চারপাশ থেকে একটু ঘুরে ফিরে দেখিয়ে দিই। দেখতে পাচ্ছেন এখানে পাওয়ার কেবলের জন্য একটা অফ অন সুইচ আছে, তো এই সুইচ আছে। এছাড়া পাওয়ার কর্ড যে পোর্ট দরকার সেটাও আপনারা দেখতে পাচ্ছেন। তো চলে যাই আরেকটি পাশে। তো ভিউয়ার্স, এই নবটি দিয়ে আপনি টাকার বান্ডিলের কোন অংশে আপনি বাইন্ডিংটি করতে চান, কখনো আমরা মাঝামাঝি করি, কখন শেষের অংশে বা শুরুর দিকে, তো সেটার জন্য এই নবটি ব্যবহার করতে পারেন। আসুন এবার আমরা দেখে নিই সামনের পোর্শনে কী আছে। এখানে আপনি একটি বড় মুখের মতো দেখতে পাচ্ছেন, যেখান দিয়ে আমরা টাকাটা করব, এই এখানে আমরা টাকাটা দিব এবং এখান থেকেই বাইন্ডিংটা হবে। আর এছাড়া বামে দেখতেছেন টেম্পারেচার কন্ট্রোল করার জন্য বা টাকার বাইন্ডিং করার জন্য যে রোলটি আছে সেটি আপস অ্যান্ড ডাউন, ব্যাক এবং ফিডের জন্য যে মেশিন সুইচ আছে সেটি আপনারা দেখতে পাচ্ছেন। আর দেখি আরেকটা সাইডে আমরা যদি দেখতে চাই, এ পাশে তেমন কিছু নেই, এ পাশটা প্লেন। এবার আমরা ঢাকনাটা খুলব। তো দেখুন এই ঢাকনাতে আপনারা খুললেই দেখতে পাবেন যে বাইন্ডিং করার যে রোলটি, সে রোলটি এখানে আমরা দেখতেছি, আগে থেকেই আমরা রেখে দিয়েছি। তো সেই রোলটা আমরা একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখি এবং কীভাবে এটা ফিট করতে হয় সেটাও আমরা দেখব। ভিউয়ার্স, পূর্বেই আমরা আপনাদের পাওয়ার বাটনটি দেখিয়ে নিয়েছি, তো এখন ইলেকট্রিক কানেকশন দিয়ে দিয়েছি আমরা পাওয়ার কর্ডের মাধ্যমে। তো আমরা এখন মেশিন বাটনটি অন করব। দেখুন সামনে থেকে একটি লাইট জ্বলবে ফ্রন্টে। হ্যাঁ, আপনারা দেখতে পেয়েছেন এটি এখন অন হয়ে গেল। তো আসুন আমরা এটাকে কীভাবে ইউজ করব সেটার জন্য আমরা প্রথমে রোলটা দিই, কীভাবে রোলটা লাগাতে হবে সেটা আপনাদের দেখাচ্ছি। এখানে আমাদের অভিজ্ঞ টেকনিশিয়ান আছেন, তারা আপনাদেরকে ডিটেলস দেখিয়ে দেবে। তো এটা হলো রোল। তো রোলটা আমরা সুন্দর করে এখানে বসিয়ে দিলাম। দেখুন আপনারা এটা যদি দেখে নেন, তো সেকেন্ড টাইম আপনারা নিজেরাই পারবেন এটাকে ইনস্টল করতে এবং ব্যবহার করতে। সুন্দর করে আমরা রোলটা বের করে জাস্ট ওখানে যে রোলটা যাওয়ার যে জায়গাটা ওখানে দিলাম। ভিউয়ার্স, এখানে আমরা দেখতে পাচ্ছি কয়েকটি বাটন আছে, উপরের দিকে আছে ব্যাক অ্যান্ড ফিট। তো এখন আমরা ফিট বাটনটি দিলে এটা মেশিনটা রোলটা নিয়ে নেবে, দ্যাটস মিন ফিটিং হয়ে গেল। তো আসুন দেখে নিই কীভাবে ফিটটা দিতে হবে। ফিটটা প্রেস করলাম, দুঃখিত বন্ধুরা, হয়ে গেল ফিটিং। এখন যদি আবার রোলটা আমরা কোনো কারণে খুলে নিতে চাই, সেক্ষেত্রে আমরা ব্যাক প্রেস করলেই দেখতে পাবেন ব্যাক, হ্যাঁ ব্যাক প্রেস করলেই দেখতে পাবেন রোলটি ফিডিং থেকে চলে আসলো। তো এভাবে আমরা ব্যাক অ্যান্ড ফিডিং অপশনটি জেনে নিলাম। ভিউয়ার্স, এটি হলো আমাদের সেই রোলের যে পেপারটা, এটা আমরা ফ্রন্ট পার্ট দেখতেছি, আর ঠিক এটা হলো ব্যাক পার্ট।
এটাতে এক ধরনের মসৃণ ড্রাই গ্লু দেওয়া আছে, যেটা একটা হিট টেম্পারেচারের মাধ্যমে বাইন্ডিংটা লেগে যাবে, এভাবে ঠিক লেগে যাবে। তো আসুন আমরা এখন দেখে নিই এখানে মেশিনের টেম্পারেচার কীভাবে কন্ট্রোল করা যায়। তো দেখুন, আমাদের এখানে দেখতে পাচ্ছেন টেম্পারেচার আপ অ্যান্ড ডাউনের একটা বাটন আছে এবং পাশেই আছে রিসেট বাটন। তো আমরা আপ অ্যান্ড ডাউন যেটা ক্ষেত্রে ব্যবহার করব, টেম্পারেচার আমরা সবসময় ইউজ করব 110 পর্যন্ত ইউজ করব। তো দেখুন এভাবে আমরা চাইলেই কম বেশি করতে পারবো। তো আমরা এখন 10 দিয়ে নিচ্ছি, আর উপরে একটি দেখেন জিরো, ওই ঠিক টেম্পারেচার উপরেই দেখা যাচ্ছে জিরো লেখাটি। হ্যাঁ, এই জিরোটা আপনি যতগুলো বান্ডিল করবেন সেটাকে কাউন্ট করে ওটার কাউন্টটা বসে যাবে ওখানে। তো আসুন আমরা দেখি, একটি বান্ডিল করলে দেখতে পারবো যে ওখানে অন কীভাবে লেখা হচ্ছে। তো আমরা পূর্ব থেকেই দুই একটি বান্ডিল করে রেখেছিলাম, তো আসুন এবার নতুন করে আপনাদের দেখাই। বন্ধুরা, আরেকটা জিনিস আপনাদের বলে রাখি যে বান্ডিলটা করার সময় একটু কার্ভ করে নেবেন, আবার খুব বেশি কার্ভ যেন করবেন না, কারণ এটা তো রাবার নয় যে এটা পরবর্তীতে একটু ইয়ে হয়ে যাবে। তো আপনারা চেষ্টা করবেন যে বান্ডিলটা এরভাবে একটু কার্ভ করে ধরার জন্য। তো আসুন আমরা দেখে নিই বান্ডিলটা কীভাবে করে। তো মেশিনে আমরা এখন দিলাম, দেওয়ার সঙ্গে সঙ্গে অটোমেটিক আপনারা দেখতে পাচ্ছেন যে বান্ডিলটা হয়ে গেল। তো দেখুন ওখানে আমরা ডিসপ্লেতে দেখতে পাচ্ছি যেখানে জিরো লেখা ছিল সেখানে এখন ওয়ান হয়ে গেছে। তো আমরা আরেকটি বান্ডিল করে দেখি, সেটাতে দেখতে থাকুন, দেখবেন যে কাউন্ট সংখ্যাটি আরেকটা সংখ্যা বেড়ে গিয়েছে, কারণ একটি বান্ডিল হয়েছে এক দেখা যাচ্ছে। এবার আরেকটি বান্ডিল আমরা করব, দেখুন এটি কমপ্লিট বাইন্ডিং হয়ে গিয়েছে, এখন ওখানে সংখ্যাটাও দেখুন চেঞ্জ হয়ে গেছে 2। তো আমরা ওখানে রিসেট বাটন আছে, কারণ প্রতিদিন আমরা কতগুলো বাইন্ডিং করলাম সেটা দেখার জন্য আমরা রিসেট বাটন দিয়ে আবার শুরু থেকে শুরু করব। রিসেট করলাম, উপরটা জিরো হয়ে গেল। তো এই ছিল বন্ধু মেশিনের মোটামুটি কার্যক্রম। আরেকটি জিনিস আপনাদের দেখাবো, যেটি হলো মেশিনের একটা পাশে আমরা দেখতে পাচ্ছি একটা নব, শুরুতে আপনাদের দেখিয়েছিলাম। তো এইটার দিয়ে আমরা টাকাটা মাঝখানে কীভাবে করবো, বা মাঝে করবো বাইন্ডিংটা, বা শেষের দিকে করবো, এগুলোর জায়গাটা আমরা দেখবো। তো আমরা এখন এক পাশ থেকে করেছিলাম, তো এখন দেখুন আমরা মাঝে কীভাবে বাইন্ডিং করতে পারি। তো মাঝের পজিশন আপনি এটা করতে করতে বুঝে যাবেন। তো আমরা মোটামুটি মাঝের পজিশনের জন্য নবটা একটু ঘুরিয়ে দিলাম। তো এবার আমরা বাইন্ডিংটি আবার করে দিচ্ছি, হ্যাঁ বন্ধুরা এখনও পুরোপুরি মাঝে হয়নি, বাট এভাবে আমরা চাইলেই কন্ট্রোল করে নিতে পারবো। তো আমরা আরেকবার দিচ্ছি, দেখুন কীভাবে এটা নব চেঞ্জ করার মাধ্যমে বারবার বাইন্ডিং পজিশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, এবার মোটামুটি মাঝের দিকে চলে আসছে। তো এভাবে আপনারা চাইলে পাশের থাকা নবটি দিয়ে সুন্দর করে আপনি পজিশনটা চেঞ্জ করতে পারবেন বাইন্ডিংয়ে। তো বন্ধুরা, আমার মনে হয় যে এই মেশিন সম্পর্কে আপনারা খুঁটিনাটি অনেক কিছু অলরেডি জেনে গিয়েছেন। তো আজকে এ পর্যন্তই, পরবর্তীতে আপনাদের যদি কোনো কিছু জিজ্ঞাসা থাকে আমাদের কমেন্টস বক্সে কমেন্টস করুন, তাহলে কমেন্টসের মাধ্যমে আমরা আপনাদেরকে অ্যান্সার দিয়ে দেব। তো ভালো থাকুন আর চোখ রাখুন আমাদের চ্যানেলে। ভিউয়ার্স, আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্টস এবং শেয়ার করুন। ধন্যবাদ, আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে।